রাজ্য সরকার জমি দেয়নি, তাই সীমান্তে বেড়া দেওয়া সম্ভব হয়নি। সেখান থেকে সিমি জেএমবি জামাত জঙ্গির প্রবেশ ঘটছে এ রাজ্যে তথা এ দেশে। এমনটাই অশোকনগরের রাধা কেমিক্যাল মাঠে বিজেপির সাংগঠনিক সভায় এসে দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, তিনি আরও জানিয়েছেন মমতা ব্যানার্জি অমিত শাহের ডাকে বৈঠকে যেতেও পারেন নাও যেতে পারেন, কারণ মমতা ব্যানার্জির কথা ঠিক নেই, দাবি দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী যাবেন বলেছেন, কিন্তু কাল সকালে হয়তো বলবেন যে আমি যাবো না, আমার তো ঠিক থাকে না, মাথায় কখন কী করেন। আমরা আশা করব উনি যাবেন, কারণ পশ্চিমবাংলায় সুরক্ষা সবচেয়ে বেশি দরকার। 1000 কিলোমিটার যা এখনও পশ্চিম বাংলাদেশের সঙ্গে সীমা আমাদের অসুরক্ষিত, রাজ্য সরকার জমি দেয়নি বলে কেন্দ্র সরকার সেখানে বেড়া লাগাতে পারছে না। সেই জন্য বাংলাদেশ থেকে সিমি আলকায়দা জামাত জেএমবির লোকেরা ঢুকে সারা পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বোমা বিস্ফোরণ করছে, অস্ত্রশস্ত্রের কারখানা তৈরি করছে, অশান্তি করছে। তো সবচেয়ে বেশি আর বাংলা যদি অসুরক্ষিত থাকে তাহলে ভারতবর্ষ সুরক্ষিত হবে না। পাশাপাশি এদিন বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলেছেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন রাজ্যপালের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক আরও আগে হলেই ভালো হতো, এতদিন কেন অপেক্ষা করতে হলো প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। ভালো হলো, এটা আরও আগে হওয়া উচিত ছিল, এতদিন অপেক্ষা করতে হলো কেন? মমতা ব্যানার্জি সব কিছু দেরিতে বোঝেন, কারণ এটা যদি বুঝে থাকেন তাহলে বাংলা। অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।